নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটি পেপার কাট নিয়ে, যেখানে বলা হয়েছে বকেয়া মজুরি ক্ষুব্ধ ভিআইপিরা। তো কি বলা হয়েছে এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়ে। বলতে গেলে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবই করতে হয় তাদের, অথচ পারিশ্রমিক হিসাবে দৈনিক বরাদ্দ 175 টাকা, সেটাও দেওয়া হয় নো ওয়ার্ক নো পে সিস্টেমে। অথচ মাদারিহাট বীরপাড়া ব্লকে কর্মরত ভিলেজ রিসোর্স পার্সন অর্থাৎ সংক্ষেপে ভিআরপি এবং ভেক্টর কন্ট্রোল টিম ভিসিটিদের আড়াই মাসের পাওনা বকেয়া, কবে ওই টাকা পাওয়া যাবে তা অনিশ্চিত। তবে তার মধ্যে এই মুহূর্তে ডেঙ্গি ও ম্যালেরিয়া রুখতে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করতে হচ্ছে তাদের, কাজ করতে হচ্ছে রবিবারও। একে মজুরি বকেয়া, তার উপর কাজের বাড়তি চাপ, সব মিলিয়ে ব্যাপক ক্ষুব্ধ ভিআরপি এবং ভিসিটিরা। ব্লক স্যানিটাইজেশন অফিসার ভগেন্দ্র ঝা জানালেন, মাদারিহাট বীরপাড়া ব্লকের 301 জন ভিআরপি এবং ভিসিটি কর্মরত। ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণ মশা দমনের কাজ চলছে। তো বন্ধুরা, আমরা জানি যে আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের শুধু আলিপুরদুয়ার নয়, প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকে এই বকেয়া মজুরি রয়েছে, যেখানে ভিআরপিরা দীর্ঘদিন থেকে পেমেন্ট পাচ্ছে না, মোটামুটিভাবে কোথাও কোথাও 3 মাস, আবার কোথাও কোথাও 4 মাস। তো এই নিয়ে কিন্তু সকলেই ক্ষুব্ধ, কিন্তু এর আপডেট সম্ভবত পরের মাসে প্রকাশিত হবে। তো যাই হোক, এখনও প্রকাশিত হয়নি, তো সম্ভাব্য পর আগামী মাসে প্রকাশিত হতে পারে, তবে এখন দেখা যাক। আর ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক, কারণ যেহেতু আমাদের ডেইলি সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করতে হচ্ছে, ভিএসটিরা প্রত্যেকটা হাউস টু হাউস সার্ভে করছে, ঠিক আছে, এই প্রখর রৌদ্রের মধ্যে, ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে বেরোতে হচ্ছে। আর ভিবিডিসির যে নতুন অ্যাপটি লঞ্চ করেছে, সেই অ্যাপের মাধ্যমে আমাদের আপডেট দিতে হচ্ছে। আর একটা বাড়িতে গিয়ে যখন আমরা এই সার্ভেটা করি, তার পরবর্তীতে যখন আবার যাওয়া হয়, তখন কিন্তু অনেক কথা শুনতে হয়, অনেক সমস্যা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তো সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের এই ভিলেজ রিসোর্স পার্সন ভিএসটিরা কাজ করে যাচ্ছে ডোর টু ডোর। তারপরেও আমাদের যে সামান্যতম পারিশ্রমিক 175 টাকা, সেটা দিন শেষে মিলছে না বা মাসের শেষেও মিলছে না, 3 মাস 4 মাস অন্তর অন্তর আমরা পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক, তবে এর জন্য আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং প্রত্যেকটি জেলা কমিটিকে উদ্যোগ নিতে হবে এই বিষয় সম্পর্কে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি রায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।